ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে অনেকদিন পর ঘুরতে বেরোচ্ছি, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি সাজগোজ করে। প্রচণ্ড গরম লাগছে গাইস, দেখতেই পাচ্ছ পুরো সাজগোজ করার আগে পুরো ঘেমে গেছি। অলরেডি পুরো আমি রেডি হয়ে গেছি, এখন যাবো স্টেশনে। তো আজকে যাবো একটা ক্যাফেতে, অনেকদিন পর যাচ্ছি। নবদ্বীপ এটা মানে হয়েছে, মানে আমি ফেসবুকে দেখলাম, আর কী বলবো বলো, দেখা যেই শেষ কাজ শুরু এরকম অবস্থা। মানে কালকে না পরশুদিন বেশ দেখলাম যে নবদ্বীপে একটা নতুন ক্যাফে হয়েছে, অনেকদিন হলেও হয়েছে হয়তো, আমার চোখে কালকে পড়লো, তো আজকেই বেরিয়ে পড়ছি। না আজকে বিকেলবেলাটা ফাঁকা আছি আমি, এর জন্য ভাবছি যাই নবদ্বীপে একটু ঘুরে আসি, কিছু কেনাকাটা করবো। তো ভিডিওটা পরে দেখতে থাকো, আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলো দেখতে থাকো, সঙ্গে থাকো গাইস। প্রথমে স্টেশনে এসে টিকিট কেটে নিয়েছি, আর তোমরা জানো বিনা টিকিটে ভ্রমণ করা উচিত না গাইস। এই মাত্র স্টেশনে ঢুকলাম, তো ট্রেনের খবর হয়ে গেছে, ট্রেনে বলে নবদ্বীপ পৌঁছে গেছি। গাইস এই মাত্র ট্রেন থেকে নামলাম, তো এখন যাচ্ছি টোটো স্ট্যান্ডে, টোটো করে তারপরে যাব নবদ্বীপ রাধা বাজারে। তো ওখানে গিয়ে তোমাদের পুরোটা আমি দেখাচ্ছি। ট্রেন অবশ্যই ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা, আর আজকে অনেকটা গরম পড়েছে। গাইস এখন আছি জুতোর দোকানে, তো দেখতেই পাচ্ছ কাপড়টা মানে আমার মাপে জুতো পাচ্ছে না খুঁজে, তাই আরেকটা দোকানে গেল নিয়ে আসার জন্য। তো এই যে নাইস কোম্পানির জুতোগুলো আমি নিচ্ছি, মানে বাড়িতে সবসময় পরার জন্যই। কাকুটা আমাকে তারপর এইটা দেখালো, মানে এই কালারটা দেখালো, আরেকটা দেখালো কালো লালের মধ্যে, তো কালো লালটাই আমি নিয়েছি। তো এখন আমরা যাব ক্যাফেতে, দেখতে থাকো আর সঙ্গে থাকো গাইস। এখন পোড়ামাতলা থেকে হেঁটে হেঁটে চলে এসেছি বৈঠক ক্যাফের সামনে। তো ক্যাফেতে ঢুকবো, দেখতেই পাচ্ছ দুদিকটায় রয়েছে ছোটো ছোটো গাছ টফের মধ্যে, আর ওপরে রয়েছে বৈঠক লেখা, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখন ভেতরে ঢুকবো গাইস, চলে এসেছি বৈঠকে, তো দেখতেই পাচ্ছ মানে একটা নিরিমিলি একেবারে মানে খুব সুন্দর ছোটোখাটো একটা ক্যাফে। তো তোমরা এখানে এসে টাইম স্পেন্ড করতে পারো। তো আমি তোমাদের ব্যাক ক্যামেরাতে পুরোটা দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর জায়গাটা। এটা হলো ভালোবাসার শহর নবদ্বীপ। এখন যেহেতু দিনের বেলা, তো দেখতেই পাচ্ছ লাইট জ্বালিয়ে ফেলেছে, খুব সুন্দর লাগছে দেখতে চারদিকটা, ছোটো ছোটো গাছও আছে, মানে একদমই পুরো নতুন করেছে, আর উপরে পুরোটা টালির ছাউনি দিয়ে করা এই ক্যাফেটা। গাইস ক্যাফের ভেতরে ঢুকে তোমরা বাঁদিকে তাকালেই দেখতে পাবে রয়েছে ক্যাফের কিচেন, খুব সুন্দর ডেকোরেশন করা রয়েছে, সাজানো গোছানো পুরো পরিবারটি। আর এখানে রয়েছে ওপরে বাবুই পাখির বাসা, তার মধ্যে রয়েছে দুটো বাবুই পাখি, আর ছোটো ছোটো অনেক টপের মধ্যে রয়েছে ছোটো ছোটো অনেক গাছ, তো দেখতেই পাচ্ছ। আর অনেকটা মানে সব জায়গায় ছোটো ছোটো ফ্যান রয়েছে গাইস। এখন মেনু কার্ডটা নিয়ে দেখছি কী কী খাবার আছে, খাবারের দামটা কীরকম, আর ভাবছি যে কী কী খাবার অর্ডার দেওয়া যায়, যেহেতু দুপুরবেলা ভাত টাত খেয়ে গেছিলাম এর জন্য। আর এখন যেহেতু বিকেল গড়িয়ে সন্ধে হয়ে আসছে, এর জন্য ক্যাফেতে মোটামুটি ভালোই ভিড় হচ্ছে। যেহেতু তো আমরা বিকেলবেলায় গেছিলাম, তখন দেখলাম মানে আমি আর দু তিনজন ছাড়া, হাতে গোনা দু তিনজন ছাড়া কেউ ছিল না। এখন আস্তে আস্তে ভালোই ভিড় হচ্ছে। তো আমি ক্যাফের মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। এটা হলো মেনু, দেখতেই পাচ্ছ বৈঠকে এক পাতায় আছে, ওই পাতা আছে গাইস। তো আমরা খাবার অর্ডার করলাম, তো আসবে, তারপর পুরো টাইম তোমাদের সাথে শেয়ার করবো। আর এখনও দিনের বেলা রয়েছে দেখতে পাচ্ছি, এখনও মানে কী বলবো, রাত্রের বেলা আসলে আরও খুব, রাত্রের দিনটা খুবই সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ এখানে লাইট জ্বলছে ছোট্ট ছোট্ট। গাইস এটা হচ্ছে আমার নেশা, কি বলবো, আমার দেখেই তো খেতে ইচ্ছে করছে, মানে তর্স হয়েছে না এমন অবস্থা। আর এই ক্যাফেতে দুজন স্টাফই তো দেখছি কাজ করছে, তো ব্যবহারগুলো খুবই ভালো। আর এটা রয়েছে ক্ষীর, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। আমাদের খাবার রেডি হয়ে গেছে, তো গিয়ে নিয়ে আসছি, এসেও দিয়ে যায়। তো আমি ভাবলাম যখন দাঁড়িয়েছিলাম তো আমি নিয়ে যাই। তো ডেকোরেশনটা খুবই সুন্দর, তোমাদের কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি, আর মানে কি বলবো, দারুণ দারুণ লাগছে দেখতে। তোমাদের দামগুলো বলে দিচ্ছি, চিকেন কাবাব নিয়েছে দু পিস 50 টাকা, আর এক কাপ মালাই চা নিয়েছে 35 টাকা, আর 25 টাকা নিয়েছে কফির দাম। খাবার পালা খেয়ে নিয়ে বলি কেমন হয়েছে, খাবার কীরকম।
দুর্দান্ত। এটা হলো মালাই চা। গাইস সত্যি কথা বলতে মানে দামটা একটু বেশিই নিয়েছে, কিন্তু খাবারের টেস্টগুলো ছিল অসাধারণ, দারুণ ছিল। তো এখন আমরা আইসক্রিম অর্ডার দিয়েছি। এই ক্যাফের মালিক হলো এই দাদা ভাই। তো দাদা ভাইকে মানে মানে স্পেশাল আইসক্রিমটা বানাচ্ছে। এমনি 30 টাকা না 40 টাকা একটা আইসক্রিমের কথা বললাম, বলছে ওটা থেকে স্পেশাল আইসক্রিম 50 টাকা, এটাই তোমরা খেতে পারো, একবার খেয়ে দেখতে পারো যে কেমন হয়। তো দাদা ভাই বানাচ্ছে, তো আসুক তারপর তোমাদের দেখাচ্ছি, বানিয়ে নিজেই নিয়ে আসছে আবার, কি বলবো আর। তো ডেকোরেশনটা খুব সুন্দর করেছে, 50 টাকা দাম নিয়েছে গাইস, কি বলবো। আর গাইস কি বলবো, আইসক্রিমটা মানে গলে যাচ্ছিল, মানে তাড়াতাড়ি খেতে হবে, না হলে পুরো গলে পুরো শেষ অবস্থা। মানে মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। আর গাইস তোমরা স্টাফের দি ভাইয়ের কাছ থেকে শুনে নাও যে এটা কোথায় আর কিভাবে আসতে হবে। আসতে বলো বা কিছু, বা কোথায় এটা, এটা কোথায়? তুমি দুজন এমনি এটা এটা তাও কতদিন হলে হয়েছে? অক্ষয় তৃতীয়ার দিন তো অনেক দিন হয়েছে, 3। গাইস তোমরা এখানে আসতে পারো, এখন এসছি সম্পূর্ণ নিরামিষ মোচার চপের দোকানে। তো এখানে পুরোটা নিরামিষ পাওয়া যায়, এখানে চপ খাবো তারপর বাড়ি যাবো। গাইস তো ওখানে চপ টপ খেয়ে চলে এলাম নবদ্বীপ স্টেশনে টোটো করে। তো দেখো মুখের অবস্থা পুরো কালো ভূত হয়ে গেছি, তো এখন ট্রেনে করে বাড়ি যাবো। ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। নতুন রইলো, টাটা।